দক্ষিণ কোরিয়ার রাজধানী শহর পার্শ্ববর্তী কুচ্ছন সিটির সংরি মসজিদ কর্তৃক আয়োজিত ডেজিন ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল এহতরাম সম্মানিত ওলামা একরাম বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মসজিদে দায়িত্বরত সম্মানিত আলমেদিন এবং ইমাম খতিবৃন্দ উপস্থিত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত সর্বস্তরের বাংলা ভাষাভাষী আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা এবং পর্দার আড়াল থেকে যারা আমাকে শুনছেন সে সকল বোনরা আল্লাহবুল আলমিন আমাদের সবার অনেক মূল্যবান সময় থেকে প্রবাস জীবনে থেকেও এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আয়োজন করার এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার এবং এখানে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন সেজন্য সেজন্যিমের দরবারে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি সঙ্গরী মসজিদে হওয়ার কথা ছিল লোকসমাগম বেশি হওয়ার কথা চিন্তা করে মসজিদের সংকুলন হবে না সেই কারণে এটিকে এই স্টেডিয়ামে স্থানান্তর করতে হয়েছে আমরা সর্বপ্রথম একেবারে শুরুতেই আপনাদেরকে অভিবাদন এবং মোবারকবাদ জানাতে চাই যে প্রবাস জীবনে আপনাদের শতব্যস্ততার মধ্যেও আপনারা ইসলামকে জানার জন্য বোঝার জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে উপলব্ধি করবার জন্য কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য আপনাদের মূল্যবান সময়গুলো বের করেছেন সেজন্য আরশে সে আজিমের মালিক আপনাদের সবাইকে আমাদের সবাইকে এই মসজিষ থেকে হেদায়ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই প্রবাসী আমি এই মজলিসে একমাত্র ব্যক্তি যে বর্তমানে প্রবাসী নই কিন্তু আমার জীবনে দশ দশটি বছর প্রবাসে কাটিয়েছি প্রবাসীদের সুখ এবং দুঃখ এটা উপলব্ধি করার তৌফিক আমার হয়েছে প্রবাসীদের সম্পর্কে আমি সব সময় বলি প্রবাসীরা হলো আমাদের দেশের অর্থনীতির টাকাকে সচল রাখবার সবচেয়ে বড় কারিগর সবচেয়ে বড় মেশিন আমাদের গ্রামাঞ্চলে যখন প্রবাসে এত মানুষ ছিল না আমাদের শৈশবে আমরা তখন এত দালান এত ভালো ভালো ঘর বাড়ি আমরা দেখিনি এখন বাংলাদেশের যে সমস্ত এলাকায় প্রবাসীদের সংখ্যা অনেক বেশি সে সমস্ত এলাকায় উল্লেখযোগ্য দালান বিল্ডিং বাড়ি এবং অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাই বিশেষ করে গ্রামাঞ্চল পর্যন্ত উন্নয়নের যে ছোঁয়া লেগেছে প্রবাসীদের কষ্টার্জিত আয়ের অবদান সেখানে অনেক বেশি আপনাদেরকে উচিত ছিল আমরা যারা বাংলাদেশে বসবাস করছি এয়ারপোর্ট থেকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে নেওয়া ফুল দিয়ে বরণ করা এবং আপনাদেরকে দেশের সবচাইতে বড় অর্থনীতির চাকা সচলকারী হিসাবে সর্বোচ্চ সম্মান দেওয়া দুঃখজনক হলেও সেটা আমরা দিতে পারিনি দিতে পারছি না তবে আশা করছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বৈশ্বিক অর্থনীতির এই কঠিন ক্রান্তিকালে রেমিটেন্স যোদ্ধাদের কথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের কর্তা ব্যক্তিরা অর্থনীতিবিদগণ এবং সর্বস্তরের মানুষ আমার মনে হয় আগামী দিনগুলোতে আপনাদের মর্ম আপনাদের কষ্ট তারা একটু হলে উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ আমি বলি প্রবাসে যারা থাকেন তাদের আসলে নিজস্ব কোনো দেশ নাই এটা হলো একটা বড় কষ্টের জায়গা দেশ নাই মানে কি প্রবাসী বিমানে চড়ার পর বিমান যখন তার রুটে পৌঁছে যায় উপরে উঠে যায় এটা ওই সময়টাতে বিমা বিমানের ওই জায়গাটাতে প্রবাসীরা নিজেদের জায়গা বা নিজেদের মতো করে সেখানে দায় দাবি তারা পেশ করতে পারে এছাড়া আমি রসিকতা করে বলি যে প্রবাসীদের কোনো দেশ নাই কিভাবে দেশ নাই কারণ আপনাদের এখানে অর্থাৎ সাউথ কোরিয়াতে কি বলা হয় যায় না মিডিল ইস্টে যারা থাকেন সৌদি আরবে আরব আমিরাতে বা অন্যান্য জায়গায় তাদেরকে সেখানকার স্থানীয়রা বলে আজনবি প্রবাসীদেরকে কি বলে আজনবী আজনবী মানে মানে একে আমরা চিনি না জানি না ভিন দেশি এ আমার দেশের মানুষ না এটা হলো আজনবীর সরল কথা সরল অর্থ তাহলে প্রবাসীরা দশ বছর বিশ বছর পঁচিশ বছরও যদি থাকে সেসব দেশে তারপরও তাদেরকে কি বলা হয় ভিন দেশি মানে এরা এ দেশের মানুষ না আবার যখন আপনারা নিজের দেশে ফিরে যান দুঃখজনক বাস্তবতা হলো যে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে যান সবাই আপনাদেরকে দেখলে বলে বিদেশি আসছে বিদেশি তাহলে আপনি বিদেশেও বিদেশি নিজ দেশেও বিদেশি তো এটা একটা বড় কষ্টের জায়গা বিমানবন্দর থেকে শুরু করে একেবারে গ্রামের হাটে ঘাটে বাজারে বন্দরে সব জায়গায় যেখানেই যায় প্রবাসী দুঃখজনক বাস্তবতা হলো আমরা কীভাবে প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ তাদের অর্থ করি এগুলো লুট করে শেষ করব এ কোনটা দখল করতে পারবো এর কম্পিটিশন থাকে বিমানবন্দরে আমি নিজে দেখেছি যে বাংলাদেশি মুদ্রায় কাউকে ভিক্ষা দিতে চাইল নেয় না ভিক্ষুক পর্যন্ত বলে ভাই একটা ডলার দেন একটা রিয়াল দেন বলে কি বলে না ঠিক একইভাবে আপনি গাড়িতে ওঠেন গাড়িওয়ালাও একইভাবে দাবি করবে আমি একবার সৌদি আরব থেকে দেশে আসার পর যাচ্ছিলাম তো গাড়ি থামিয়ে এক পুলিশ ভদ্রলোক যখন দেখতে পেলেন যে বিদেশ থেকে আসছে প্রবাসী বললেন যে হুজুর একটু মিষ্টি খাওয়ার টাকা দেন তো আমার কাছে কাঁচা খেজুর ছিল কিছু এক ছলা কাঁচা খেজুর দিয়ে বললাম এর চাইতে মিষ্টি এর চাইতে ভালো মিষ্টি আর কিছু হতে পারে না এটা আপনার জন্য গিফট বলে আমি চলে গেলাম দিয়ে এরপর প্রবাসী যখন বাড়িতে যায় সবাই চেয়ে থাকে কি আনছে আমার জন্য কারোর মন খারাপ এই কারণে হয় না যে আমার ভাইটা বিদেশে থেকে কষ্ট করে সাদা মানুষটা কালো হয়ে গেছে স্বাস্থ্যবান মানুষটা শুকিয়ে গেছে এই জন্য কারো মন খারাপ হবে না মন খারাপ কি জন্য হবে যে আমার কাঙ্ক্ষিত মোবাইলটা আনে নাই আমার শ্যাম্পুটা আনে নাই আমি ওইটা বলছিলাম সেটা আনে নাই ওই জিনিসটা চেয়েছিলাম সেটা দেয় নাই এই জন্য দেখবেন অনেকে মন খারাপ করে কিন্তু আপনি যে এত বছর পরে গেছেন সেজন্য মন খারাপ করা মানুষ খুব বেশি ওই হতবাগা মাকে একটু পাবেন বাবাকে একটু পাবেন হয়তোবা এর বাইরে অন্য অন্যদেরকে দেখবেন সবাই যার যার স্বার্থ নিয়ে আছে আমি বহু প্রবাসীকে বিমানবন্দরে দেখেছি যে অর্থ করি সহায় সম্পদ সব তো সবাইকে দিছেই বিমানবন্দর দিয়ে আবার যখন প্রবাসী ফিরে যায় যাওয়ার সময় দেখে আর দেওয়ার মতো কিছু আছে কিনা তো হাতে থাকা গড়িটা খুলে ভাতিজা ভাতিজাকে একজনকে দিয়ে দেয় আছে না নাই শুধু কি সেটা লাগেজটা দিয়ে এরপরে নিজে এটা সেটা দিয়ে রকম পেঁচা নিজের মালগুলো নিয়ে যায় পারানা পারলে পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে দেয় এত কিছুর পরও প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ দিয়ে কেনা জমি তাদের অর্থ তাদের সম্পদ কে কিভাবে লুট করবে কে কিভাবে এটাকে দখল করবে এই চেষ্টা বেশিরভাগ মানুষের থাকে সবার না কিন্তু অনেক মানুষের তো এই কষ্টগুলো আপনাদের অনেকের অন্তরে আছে আমি জানি এরপরও আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের জন্য বড় সান্ত্বনার বিষয় এবং বড়ো আনন্দের বিষয় হলো আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য আপনজনদের জন্য ভাই বোনদের জন্য পরিবারের লোকদের জন্য প্রবাসে আসার বদৌলতে প্রবাসে আসার ওসিলাতে কিছুটা হলেও তাদের জন্য আপনারা অবদান রাখতে পারছেন উপকার করতে পারছেন যেটা দেশে থাকলে হয়তো হতো না এই যে তৌফিক আমাদেরকে দিয়েছেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত কি উচিত না ভাইরা আমার প্রবাস জীবন এটা আসলে কারোর খুব বেশি কাঙ্ক্ষিত না আমরা এখন অর্থকরের জন্য হালাল উপার্জনের জন্য প্রবাস জীবনে আসি মূলত এই প্রবাস জীবনটা অনেক কষ্টের অনেক বেদনার এমন কি যারা পরিবার নিয়ে থাকেন বেঁচে না তাদের জন্য এটা খুব বেশি উপভোগ্য হয় না সচরাচর কারণ দেশের মাটির প্রতি যে ভালোবাসা আমি যতবার বিমানে দেশে গিয়েছি লক্ষ্য করেছি বিমান যখন ল্যান্ড করার সময় কাছাকাছি হয় সাধারণত বিমান করতে বিমানে থাকা এয়ার হোস্টেসরা এবং পাইলটরা সবাই সবাই একযোগে আমাদেরকে সতর্ক করতে থাকে আমরা যেন বেল পরে বসে থাকি যেন দুর্ঘটনা না হয় কিন্তু আমি দেখেছি আমাদের প্রবাসী ভাই বোনদেরকে যে বিমানবন্দরের কাছাকাছি বিমান পৌঁছাচ্ছে বা একটু ঘর বাংলাদেশের এলোমেলো আলো ঘর ঘরবাড়ি নদী নালা একটু পানি দেখা যায় তখন থেকে জানলা দিয়ে একটু দেখার জন্য আকুল হয়ে যায় ঠিক না বি ঠিক রাখা যায় না সবাই উঠে যায় আর তর এবং দেরি সহ্য হয় না আমি সৌদি আরবে যখন ছিলাম প্রতি সোমবারে আমাদেরকে জেলে যেতে হতো জেলে যেতে হতো আসামি হয়ে না বাংলাদেশি কয়েদি যারা থাকতেন তাদেরকে নাসিহা করবার জন্য সেখানে একটা ভালো জিনিস আছে দিনিয়া নামে অর্থাৎ জেলখানার ভেতরে যারাই আসবে তাদেরকে দিনই চেতনা তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য ওলামা একরাম সেখানে আসেন এবং নাসিহা করেন অপরাধ মাত্রা এবং প্রবণতা কমাবার তো বাংলাদেশিদের মধ্যে কাজের দায়িত্ব আমার ছিল আমি যখন যেতাম আমার মনে আছে বাংলাদেশী কয়েদিদেরকে বের করে ওখানে মসজিদে একত্র করা হতো তাদেরকে নিয়ে আমরা বসতাম তো আমাদের স্বদেশি ভাইরা আসার পর আমাকে প্রথমে বলতেন সালাম কালাম দেওয়ার পর হুজুর ওয়াজ সব শুনবো আগে দেশের খোঁজখবর বলেন দেশের খোঁজখবর একটু বলেন আগে আমি তখন অবাক হয়ে যেতাম এই মানুষগুলো জেলখানায় কষ্ট করছে হয়তো অনেকে মাজলুম হয়তো অনেকে অপরাধীও না নির্দোষ ফেসে গেছে কোনো কারণে এ মানুষগুলো সবার আগে দেশের খবর জানতে চায় দেশের প্রতি আপনাদের এই ভালোবাসা মাতৃভূমির প্রতি আপনাদের টান নিজেদের প্রিয়জনদের প্রতি এই ভালোবাসা এটার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে অন্তর অন্তল থেকে কৃতজ্ঞতা জানাই আল্লাহ রব আলমিন আপনাদের এই কষ্টের সর্বোত্তম বদলা দুনিয়া এবং আখড়াত আপনাদেরকে দান করুন সম্মানত উপস্থিতি প্রবাস জীবনে যে সুযোগ আমাদের সামনে আসে এটা আবার নিজের দেশে আসে না এখানে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে এই সময়টা দেশে থাকে না আমি সব সময় প্রবাসী ভাইদেরকে পেলেই এই কথাটি বলার চেষ্টা করি আমরা দেশে গেলে আমাদের আত্মীয় আত্মীয়স্বজন আমাদের বাবা মা আমাদের বন্ধুবান্ধব আমাদের পাড়া প্রতিবেশী আমাদের পরিচিত অপরিচিত নানান মানুষের মানুষকে সময় দিতে হয় আজকে কারোর বিয়ে কালকে হতে কেউ মারা গেছেন পরশু হয়তো কারোর জন্ম হয়েছে আজকে অমুক বাড়িতে দাওয়াত খেতে হবে আমাদের অবসর কোনো সময় কিন্তু দেশে থাকে না কিন্তু প্রবাস জীবনে আমাদের নির্দিষ্ট যে ডিউটি আছে ডিউটির সময়ের পরের সময়টুকু সম্পূর্ণই আমাদের নিজেদের এ অবসর অখণ্ড অবসর সময়টুকু মানুষ প্রবাস জীবনে যে পেয়ে থাকে আর একটা জায়গায় পায় সেটা হলো জেলখানা জেলখানাতে অখণ্ড অবসর থাকে আর প্রবাস জীবনে অখণ্ড অবসর থাকে মানুষের এই অবসরের সময়কে আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করতে পারি তাহলে আমাদের জীবনটা সোনার জীবনে পরিণত হতে পারে আমি আপনাদেরকে আপনাদেরই একজন অর্থাৎ বছর আমার জীবনে প্রবাসে আমি কাটিয়েছি সেই হিসাবে আমি আপনাদেরই একজন মনে করি আমার নিজেকে আমার সে প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে চাই আজ আমার যে আসুন ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন দেশব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক কাজ করার যে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন বিভিন্ন শিক্ষা এবং দাওয়ামূলক কার্যক্রম যে আমরা পরিচালনা করছি এছাড়া আল্লাহ সুমাতালা আমাকে যতটুকু দাওয়াতি কাজের তাওফিক দিয়েছেন যতটুকু স্কিল এবং দক্ষতা আল্লাহ সুমাতা আমাকে দিয়েছেন এর উল্লেখযোগ্য সংখ্যক আমি প্রবাস জীবন থেকে সংগ্রহ করেছি অর্জন করেছি এ কথাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি যদি একটু পরিকল্পনা করেন সুন্দরভাবে আপনার প্রবাস জীবনে শুধুমাত্র কিছু টাকা অর্জিতই হবে না বরং আপনার জীবনটা আলোকিত হবে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জীবনে আমি সেজন্য আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু আপনাদের ভাই হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই এই পরামর্শগুলো যদি আপনারা আমলে নেন আপনার জীবন শেষে যখন আপনি দেশে ফিরে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমার মতো উপলব্ধি করতে পারবেন যে আমার প্রবাস জীবন থেকে শুধু কিছু টাকাই অর্জিত হয়নি আর অনেক কিছু অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা তো সবাই প্রথম কথা মুসলমান হিসাবে পাঁচফাক্ত নামাজ পড়া আমাদের জন্য নফল নাকি ফরজ ফরজ অনেক প্রশ্ন এখানে আছে আমি প্রশ্ন দেখার আগেই ধারণা করছি যে এখানে বহু প্রশ্ন আছে যে ভাই কোম্পানির ডিউটি করতে গিয়ে নামাজ পড়তে পাই না জমান নামাজের ছুটি পাই না আমাদের কি হবে এরকম বহু প্রশ্ন এখানে আসে না নাই বলেন আছে আমি জানি এরকম অনেক প্রশ্ন থাকবে আমি তাদেরকে বলি আপনাকে যদি আমি বলি যে আপনাকে একটা চাকরি দেবো ঘন্টায় আপনাকে এক লক্ষ টাকা বেতন দেয়া হবে আট ঘন্টা ডিউটি করবেন আট লক্ষ টাকা বেতন পাবেন বা আরও বেশি দেয়া হবে বিনিময় আপনাকে যেটা করতে হবে তা তাহলে ডিউটি চলাকালীন সময়ে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না শ্বাস প্রশ্বাসটা নিতে পারবেন না শ্বাস প্রশ্বাসটা একটু আটকে রাখবেন রেখে ডিউটি করবেন মাস শেষে হ্যান্ডসাম স্যালারি নেবেন কি বলেন আপনি কি অফার গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন না আমার জীবনে যদি না থাকে তো তোমার আট লাখ আর ষোলো লাখ দিয়ে আমি কি করব ঠিক না ভাই ঠিক একজন মুসলমানের কাছে ভাইরা আমার নামাজটা এরকম আমার নামাজ যদি পড়া না যায় তাহলে আমার নামাজকে কোরবানি করার বিনিময়ে নামাজকে জবে করার বিনিময়ে আমি কিছু টাকা পেলাম এই টাকা দিয়ে কি হবে ইমানদারের জন্য নামাজটা হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রাণের মতো এটা ছাড়া ইমানদারের জীবন কখনো কল্পনা করা যায় না যেই কোন মূল্যে নামাজ ইমানদারকে পড়তেই হবে এক্ষেত্রে শরীয়ত কোনো ছাড় দেয় নেই দেখুন সব ইবাদতে ছাড় আছে নামাজের মধ্যে ছাড় নেই সেভাবে সে অর্থে ছাড় নেই আপনি রোজা রাখতে পারতেছেন না কোনো কারণে রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না অথবা আপনি সফরে আছেন সফরে রোজা রাখাটা কষ্টকর কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন তাহলে আপনি ওই সময় রোজা না রেখে রমজান মাস থাকলে আপনি অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারেন অসুবিধা নেই এই কথা ইসলাম বলে নাই যে ঠিক আছে আপনি অসুস্থ মানুষ আপনি বারো চোদ্দ ষোলো ঘন্টা রোজা রাখতে পারছেন না ঠিক আছে আপনি আট ঘন্টা রোজা করেন এরকম কোন সিস্টেম আছে আচ্ছা রোজা রেখে আপনি পানাহার বর্জন করতে পারছেন না তো আপনি অল্প স্বল্প এরকম কোনো সিস্টেম আছে ইসলামে সমস্ত ইবাদত হয় আপনি পুরোপুরি করবেন আর না হলে কোনো কোনো ক্ষেত্রে ছাড় আছে নামাজের ইবাদতটা আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন নামাজের বিধানটা আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার মতো আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে দাঁড়িয়ে তাহলে আপনি বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়বেন আপনি শুয়ে শুয়ে হাত পা নাড়াতে পারেন না মনে মনে পড়বেন মনে মনে রুকুস্যাগ করবেন তাজবি তেলাও করবেন আপনি অজু করবেন অজু করতে পারেন না ক্ষমতা নাই তায়াম্মুম করবেন আপনি পোশাক পরে নামাজ পড়বেন এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ছেন কোনো পোশাক নাই পড়ার মতো ওই অবস্থায় বিবস্ত্র অবস্থায়ও আপনাকে নামাজ পড়তে হবে আপনার জন্য ক্যাবলা নামাজ পড়া ফরজ কিন্তু ক্যাবলা কোন দিকে আপনি জানেন না অনুমান করে ক্যাবলা ঠিক করে ধারণা করে হলেও আপনাকে নামাজ পড়তে হবে আপনি সমুদ্রে নিমজ্জমান নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে ওই সময়টাতে রুকুশেজা ঠিক মতো করতে পারেন না তারপরও আপনি যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ পড়তে হবে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন নামাজে যদি জামাতের সাথে সবাই দাঁড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে শত্রুপক্ষ আপনাকে শেষ করবে শরীয়ত সলাতুল খফে বিধান দিয়েছে কোরআন সে সম্পর্কে বলেছে যে আপনি জামাতে নামাজ দাঁড়াবেন এক রাকাত ইমামের সাথে পড়বেন ইমামের সাথে এক রাকাত পড়ার পর নামাজ এখনো শেষ হয়নি কিন্তু আপনি চলে যাবেন আর এর মধ্যে এক পক্ষ কিছু মানুষ তারা শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে যাতে সবাইকে সময়ও শেষ করে দিতে না পারে আবার এক রাকাত পড়ে আপনি যখন যাবেন যারা যুদ্ধে লিপ্ত ছিল এতক্ষণ তারা এখন এসে নামাজে মগ্ন হবেন এবং তারা ইমামের সাথে এক রাকাত পড়বেন এভাবে যারা এক রাকাত পড়েছেন পরে এসে এবার তারা এক রাকাত পড়ে যাওয়ার পর আগের গ্রুপে এসে এবার তাদের বাকি নামাজ শেষ করবেন অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পর্যন্ত ইসলাম বলে নাই ঠিক আছে যুদ্ধ যেহেতু চলতেছে এখন নামাজ কালাম না পড়লেও চলবে তোমরা আবার পরে পড়িও রোজার ক্ষেত্রে যেটা বলা আছে নামাজের ক্ষেত্রে সেই ছাড় নাই নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না এই জন্য আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে এই কথা আমাদের দেশের মানুষ বলে কে বলে না নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ব্যাপারটা এরকম যে গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে নাম আতরালি নাম কি আতরালি অথচ শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না নামাজ পড়েন না আবার দাবি করছেন আমার ইমান ঠিক আছে ইমান তো ভাই মায়ের হাতের মোয়ানা যে আমি বললাম আর হয়ে গেল এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনি যেখানে থাকুন না কেন পাঁচক্ত নামাজ এটা কোনো অবস্থাতে আপনারা ছাড়বেন না ঠিক আছে তো ইনশাল্লাহ কারা কারা নিয়ত করছেন আজকে এই মসজিদ থেকে পাঁচক্ত নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন একটু হাত তোলেন আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন আমাদের সবাইকে পাঁচ শক্তি নামাজি বানিয়ে দেন আমাদের সবাইকে আপনার পরমা অনুগত বান্ধা বানিয়ে দেন আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক আপনি দিয়ে দেন আমাদের নামাজ পড়ার পরিবেশে আপনি দিয়ে দেন আমাদেরকে ইমান নিয়ে যা তৌফিক দান করেন ভাইরা আমার এই নামাজ যদি আপনি অভ্যস্ত হন সবচেয়ে বড় লাভ কি হবে জানেন নামাজি মানুষ নিয়মিত যখন নামাজ পড়ে আল্লাহব্বুল আলমিনীর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় যার ভিতরে নামাজ নাই এই লোকটার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কাজ করে তার দুঃখের কথাটা বলার কোনো জায়গা নাই সে শুধু হাউতাস করে বেড়ায় মানুষ মানুষ জানে আল্লাহর কাছে যেতে পারে যখন নামাজ আক্রব মায়ের রব্বি হুয়া সাহাজ বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে শেষ দেয় গেলে অতএব শেষ গিয়ে সে আল্লাহর সামনে নিজের সমস্ত চাওয়াগুলোকে নিবেদন করতে পারে এই জন্য আমার নামাজ না পড়া মানুষ সম্পর্কে অমর রবি তালহু বলেছেন ইসলাম যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসে নাই কোনো অংশ নাই কোনো প্রকার নাম নিশানা তার থাকতে পারে না আপনারা অনেকে জানেন ফারুক আল্লাহ তাআলা আনহু উনি ফজর নামাজের ইমামতি করতে যখন গিয়েছেন তখন নামাজরত অবস্থায় ফিরুজ আল্লু নামে একজন অগ্নি পূজক আগে থেকে ওঁত ছিল খঞ্জ খঞ্জর হাতে নিয়ে খঞ্জরের আঘাত করে খলিফাতুল মুসলিমিনকে সাথে সাথে রক্তাক্ত করে দিয়েছে এবং তিনি লুটে পড়েছেন নামাজ আর পুরা করতে পারেন নাই নামাজ তার সেখানেই শেষ খঞ্জরের আঘাতে যখন রক্তাক্ত হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত এবং এর কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন তাকে নিয়ে যাওয়া হলো এবং শুশ্রূষা করা হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তিনি সেন্সলেস হয়ে গেছিলেন যখন তার একটু হুঁশ আসলো একটু হাত উঠালেন তার ছেলে এবং পরিবারের সদস্য সবাই দৌড়ে আসলো যে রক্ত যেতে যেতে মানুষ রক্ত শূন্য হয়ে যাওয়ার পরে গলা শুকিয়ে আছে হয়তোবা তিনি এখন হাত উঁচিয়ে একটু পানি চাইবেন স্বাভাবিক বা কিছু একটা বলবেন কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে তিনি ভিন্ন কথা বললেন যখন সবাই কাছে আসলো তার কথা শুনবার জন্য তিনি বললেন যে লোকেরা নামাজ পড়েছে কি কিনা জামাতটা সঠিকভাবে আদায় হলো না আমার নামাজের ব্যবস্থা করো অর্থাৎ আমি বাঁচব কি মরবো পিপাসা লাগছে কি লাগে নাই আমার এখন ট্রিটমেন্ট কি হবে কি হবে না কে আমাকে আঘাত করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি এসব প্রশ্ন নাই প্রশ্ন হলো আমার নামাজের কি হবে ভাইরা আমার আমরা তো সেই অমর খতাব রদিয়াল্লা তালহর অনুসারী আমরা যে নবীর অনুসারী মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনারা কি জানেন সে নবী জীবনের শেষ মুহূর্তের অবস্থা কি ছিল আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন অথবা ভিডিও ফুটেজে আপনারা অনেকে দেখতে পাবেন যে মিম্বর এই জায়গা থেকে তার বর্তমান যে কবর এই জায়গাটার দূরত্ব খুব বেশি না আমাদের স্টেজে যতটুকু দূরত্ব এর চেয়ে সামান্য একটু কম বা বেশি হতে পারে এতটুকু দূরত্ব এখন তার কবর যেখানে এই জায়গাটাতেই তিনি অবস্থান করছিলেন আয়সা আল্লাহ তাল বাসা ছিল এটা যখন নামাজের সময় হলো নবী করিম সাল্লাহ বেচাইন হয়ে অস্থির হয়ে বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন পানি দেওয়া হচ্ছিল কিছুক্ষণ পর হুঁশ আসছে আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন যখন নামাজের সময় হয়ে গেল উঠে তিনি নামাজ পড়ে আসার মতো শারীরিক সক্ষমতা ছিল না দুর্বল হয়েছিলেন দাঁড়াবার মতো শক্তি নাই তখন ডাকলেন দুজনকে একজন ছিলেন আব্বাস রদি আল্লাহতাল আনহু আরেকজন ছিলেন সম্ভবত আলী রদি আল্লাহ তালা আনহু বোখারের হাদিস দুজনের কাঁধে দুই হাত দিয়ে ভর করে পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটিতে টানতে টানতে হ্যাচড়াতে হ্যাঁ তারপরে মেম্বরের কাছে কাছে এসে তিনি জামাতে সামিল হয়েছেন নামাজে সামিল হয়েছেন ভাইরা আমার আমরা সেই নবীর যার জীবনের শেষ মুহূর্তে শরীর নিয়ে নড়াচড়া করার ক্ষমতা নাই তখনও পর্যন্ত পাও টেনে টেনে জামাতে সামিল হয়েছেন এবং তার জীবনের শেষ উপদেশ মৃত্যুর আগের শেষ উপদেশ আর কথা বলার সুযোগ নেই ওসিয়ত করবার সুযোগ নেই বিদায় হজে বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তের উপদেশ তার আসসালাহ আসসালাহ ওয়ামা ইমান উকুম তোমরা নামাজের ব্যাপারে সাবধান থাকবা নামাজের ব্যাপারে যত্নশীল থাকবা এই কথা বলতে বলতে তার জীবন শেষ মুহূর্তে তিনি পার করেছেন জীবন অবসান হয়েছে আমার করিম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজের হিসাব সব ঠিকঠাক বের হবে যে সে নামাজ কাজা করে নেয় নষ্ট করে নেয় ঠিকঠাক মতো পড়েছে ফকাদ ফাজা ও আফলাহ ফকাদ আফলাহ ও আনজাহ তাহলে সে সফল হয়ে যাবে আর যার নামাজের হিসাবে ভেজাল ধরা পড়েছে ফকাদ খাবা ওয়া খাসির তাহলে সে লুজার হয়ে যাবে অন্য কোনো কিছুতে সে আগাতে পারবে না এজন্য আজকের এই কনফারেন্স থেকে আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই আমাদের জীবনে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ আমার প্রাণ চলে যেতে পারে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর মূল্যে কোনো কিছুর পরিবর্তে আমার নামাজকে আমি ছাড়বো না ইনশা ঠিক আছে তো ইনশাল্লাহ দ্বিতীয় আপনাদের প্রতি আমার উপদেশ হল আপনারা এই প্রবাস জীবনে হারামের হাতছানি পান চতুর্দিক থেকে আমি জানি অনেক প্রবাসী ভাইরা আছেন যারা যেই দেশে বসবাস করেন সেখানে হারাম খাবারের ছড়াছড়ি থাকলে আমাদের বাংলাদেশি ভাইরা একটা হারাম বর্জন করেন সেটা হলো শুকর এছাড়া আর বাকি হারামের ধার না ধারেন অনেক প্রবাসী ভাইরা আছেন যেগুলো খেয়াল করেন না আর উপার্জনের সময় করেন না যে আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি ভালো করে শুনে রাখেন হালাল উপার্জন এটা এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে উপার্জন যদি হালাল না হয় আল্লাহ তারা দোয়াও কবল করেন না আমাদের দেশে মানুষের একটা প্রবণতা টেন্ডেন্সি আছে বাংলাদেশের মানুষের সেটা হলো বলে যে ভাই মাছ সব সময় আসে না যখন আসে তখন ধরা লাগে টাকাও সব সময় কামাই করার সুযোগ আসে না যখন কামাই করার সুযোগ আসে তখন ধরতে হয় আগে টাকা কামাই করে নেই আরে টাকা পয়সা হলে বাগের কল্লাও পাওয়া যায় টাকা কামাই করি হালাল হারাম পরে দেখবো টাকা কামাই হয়ে গেলে এরপর মসজিদে কিছু টাকা দিয়ে দিব মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দিব হুজুরের কিছু হাদিয়া তোহা দিয়ে দিব ওয়াজ মাহফিলির জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিব এভাবে বিভিন্নভাবে যখন টাকা পয়সা আমরা দিয়ে দিব তাহলে তাহলে আমাদের এই কালো টাকা সাদা হয়ে যাবে আমাদের দেশে আমাদের আইনে কালো টাকা সাদা করার একটা সিস্টেম আসে না নাই যা আপনি গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিয়েছেন ইনকাম ট্যাক্স দেন নাই উপার্জন করেছেন এখন এটাকে নির্দিষ্ট নিয়মে আপনি সরকারি আইনে বৈধ করতে পারেন ইসলামে কিন্তু কালো টাকা সাদা করার কোনো সিস্টেম কালো টাকা কখনো সাদা করা যায় না ইসলামে কালো টাকা চিরকারের জন্য কালো ওইটা মালিকেরটা মালিককে ফেরত দেওয়া ছাড়া হালাল করার কোনো সুযোগ নেই আমি অনেক প্রবাসী ভাইদেরকে জানি যারা হালাল হারামের বাস বিচার করেন না তোয়াক্কা করেন না আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে জীবনটা খুবই সংক্ষিপ্ত খুব ভালো করে শুনে রাখেন আমার এ ক্ষুদ্র জীবনে শত শত মানুষের অভিজ্ঞতা আমার এই বক্ষে জমা আছে আমি দেখেছি যারা হালাল হারাম বাস বিচার করে নাই দু হাত দিয়ে কামাই করেছে শুধুমাত্র অনেক বাড়ি গাড়ি তাদের হয়েছে অনেক অ্যাসেট হয়েছে অনেক ফ্ল্যাট হয়েছে অনেক জায়গার মালিক হয়েছে অনেক ব্যাংক ব্যালেন্স হয়েছে আল্লাহর কসম আমি চাক্ষুষ প্রমাণ এরকম বহু মানুষের যাদের আসল জিনিসটা হয় না সেটা হলো সুখ এবং শান্তি এই জিনিসটা তারা কখনো লাভ করতে পারে পারেনি আমাদের কি টাকা দরকার না সুখ দরকার দিচ্ছেন বুঝে উত্তর না 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 বুঝে টাকা দরকার সুখ দরকার আচ্ছা তাহলে আমি একটা উপমাদে এটা আরো বিভিন্ন জায়গায় আমি দিয়েছি আপনাকে যদি এখন আল্লাহ তালা দুইটা অপশন দেন অফার দেন একটা অফার হলো দেখেন তোমাকে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে অ্যামাউন্ট তুমি বসায় নিবা কত কোটি লাগে তুমি নিয়ে নিবা ধরান দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আপনাকে দেওয়া হল এটা একটা অফার যে তুমি টাকা পাবা কিন্তু এই টাকা পাওয়ার পর তুমি সুখে থাকতে পারবা কিনা সে গ্যারান্টি দেওয়া হল না সুখে থাকতেও পারো নাও পারো বা টাকা দেওয়া হবে একশো কোটি এটা একটা অফার অফার নম্বর দুই তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না ভাঙা একটা কুলে ঘর থাকবা রকম বেশি জোরে বৃষ্টি আসলে পানীয় পড়ার আশঙ্কা আছে উপার্জন করার মতো তেমন কোনো ব্যবস্থা থাকবে না ছোটখাটো একটা রিক্সা থাকতে পারে ভ্যান থাকতে পারে অথবা ছোটখাটো মুদির দোকান বা টং এর দোকান থাকতে পারে এই টাইপের ছোট খাটো কিছু থাকতে পারে আর ওই যে একটা কুড়ের ঘর মতো ঘর থাকতে পারে বাস কোনো ক্যাশ টাকা ক্যাপিটাল টাকা পয়সা দেওয়া হবে না তবে গ্যারান্টি দেওয়া হবে তুমি সুখে থাকবা অপশন দুইটা কি বুঝতে পারছেন আপনারা বোঝেন নেই আমার মনে হয় একদিকে দশ কোটি টাকা কিন্তু সুখ হতেও পারে নাও পারে আর দিকে সুখ নিশ্চিত আল্লাহ সুখের মালিক তিনি বলে দিলেন যে সুখটা আমি দিব তোমাকে কিন্তু তোমার সামাজিক অবস্থান থাকবে না কুড়ের ঘর থাকবে বলার মতো ভাবসাপ জাহির করার মতো তেমন কিছু থাকবে না এই দুইটা অপশন এর মধ্যে শেষেরটার মধ্যে সুখটা নিশ্চিত আছে কিন্তু ওই যে সামাজিক কোনো অবস্থান থাকবে না ভাবসাপ জাহির করতে হবে না কিছু নাই তো আর প্রথমটাতে সেগুলো সব আছে বাট সুখের গ্যারান্টি নেই কোনটা নিবেন এক নম্বর অপশন নিবেন না দুই নম্বরটা নিবেন আসলে আপনারা কাহিনী ধরে ফেলেছেন এই জন্য সবাই দুই নম্বরটা বলতেছেন সত্যি সত্যি যদি এখন দশ কোটি টাকার অফার দেয়া হয় এরপরে দেখা যাবে যে ভোট কোন দলে বেশি ঠিক না ঠিক ভাইরা আমার আমরা টাকা পয়সা গুনতে এগুলো ঘাঁটতে পছন্দ করি আচ্ছা আমাদের নবী দোয়া সম্পর্কে আপনার ধারণা থাকবে এখানে ওলামা এখরাম আছেন ওনারা জানেন প্রিয় নবী সাল্লামের জীবনে প্রতিটা পদক্ষেপে দোয়া পড়েছেন প্রতিটা পদক্ষেপে বাজারে যাওয়ার সময় দোয়া আছে খাওয়ার সময় দোয়া আছে খাওয়া শেষে দোয়া আছে মজলিসের শেষে দোয়া আছে শুরুতে দোয়া আছে ওজ শুরুতে দোয়া আছে ওয়াশরুমে যাচ্ছেন দোয়া আছে বের হওয়ার পর দোয়া আছে ঘুমোতে যাচ্ছেন দোয়া আছে কুম ভেঙে গেছে মাঝরাতে দোয়া আছে ঘুম থেকে উঠেছেন দোয়া আছে স্ত্রী সবাস দোয়া আছে অন্যায় হয়ে গেছে দোয়া আছে ভালো কাজ করেছেন দোয়া আছে দোয়া ছাড়া কিছুই নেই প্রতি মুহূর্তে দোয়া এত বড় দোয়ার বিশাল বড় প্ল্যাটফর্ম নবী সাদাল্লামের জীবনে এত বিশাল গুণ্ডি নিয়ে তার দোয়া আচ্ছা এখানে তো আলিমরা আছেন ওনারা বলতে পারবেন আপনারা কখনো নবী করিম সাল্লা দোয়া শুনছেন যে দোয়াতে তিনি তিনি তো আল্লাহ সব চাইছেন আল্লাহ এটা চাই সেটা চাই সব চাইছেন কোরআনেও বহু দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন এমন কোনো দোয়া আপনারা আজ পর্যন্ত শুনছেন যে নবীজি শিখাইছেন আল্লাহ আল্লাহর আল্লাহ আমার অনেক টাকা পয়সা দরকার আল্লাহ আপনি আমাকে টাকা পয়সা দিয়েছেন অনেক এরকম কোন দোয়া আপনারা শুনছেন আজ পর্যন্ত তাহলে নবী সাল্লা সাল্লামের এত দোয়া আছে টাকা চাওয়ার দোয়া নাই কেমনি কি কি বলেন এর উত্তর কি নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে এত কিছুই চাইছেন কিন্তু টাকা পয়সাই চাইলেন না তা আমরা টাকা পয়সাটা কি কোন দোয়া দিয়ে চাইবো একটা প্রশ্ন কি প্রশ্ন না বলেন ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কেন আল্লাহর কাছে নির্দিষ্ট কোনো টাকা পয়সা চান নাই তিনি তাহলে কি চেয়েছেন ওলামায়ক্রাম জয়েন আল্লাহম্মা ইন্নি আজ আলুকাল্লা ফিয়া দাফিদ দুনিয়া ওয়াল্লা আখের তিনি চাইছেন ওই যে দুই নম্বর অপশন আল্লাহ তোমার কাছে আমরা সুখ চাই কি চাই সুখ চাই আল্লাহ তুমি আমাদেরকে সুখ দাও শান্তি দাও এখন শান্তি কি তুমি একশো কোটি টাকা দিয়া দিবা নাকি কি টঙের ঘট দিয়া দিবা নাকি বিনা টাকায় দিবা দেশে রাইখা দিবা প্রবাসে আইনা দিবা বিয়ে করায়া দিবা বিয়ে ছাড়া দিবা বিল্ডিং বাড়ি দিয়া দিবা না কি দিয়া দিবা সেটা তুমি জানো আমার দরকার সুখ এর চাইতে বুদ্ধিদীপ্ত আর কোনো দোয়া হতে পারে বলেন ওই যে বাংলাদেশে একটা চুটকি আছে এক যুবক দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা জীবন চাই আল্লাহ খুব কান্নাকাটি করে দোয়া করছে সবাই কদরে আল্লাহ এমন একটা জীবন চাই যে আমার দুই হাত ভর্তি টাকি টাকা থাকবে আর দুই পাশে নারী আর নারী আছে না অনেকের যে বেশি বেশি নারী আসক্তি তার মধ্যে বেশি তুই দোয়া করছে আল্লাহ এমন এক জীবন চায় দুই হাত ভর্তি টাকা থাকবে আর চারপাশে শুধু মহিলা থাকবে আমি লাইফটাকে এনজয় করতে চাই তো দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে কিভাবে কবুল হয়েছে এই যুবক পরবর্তী দেখলো যে কোনো মহিলা কলেজের বা মহিলা স্টাফ বাসের কন্টাক্টারি পাইছে তার দুই হাত ভর্তি টাকা সারাক্ষণ শুধু টাকা ঘাটে আর চারপাশে শুধু মহিলা প্যাসেঞ্জার এই মহিলা অন্যজনের আর টাকাও অন্যজনের দোয়া কিন্তু করছে আল্লাহর কাছে দেখেন আল্লাহ হাত ভর্তি টাকা চাই আরেকটা চাই আল্লাহ দোয়াও কবল করছে কিন্তু সুখ পাইছে তাহলে বুঝা গেল আল্লাহ স্মাতালের কাছে আমাদের সুখ চাওয়া দরকার না টাকা চাওয়া দরকার যারা হারাম উপার্জন করছেন তাদের জন্য কথাগুলো বলা আপনি তো হারাম উপার্জন করে টাকার পাহাড় করছেন কিন্তু একটা বুলি বাংলায় আমরা সবাই মুখস্থ আছে আমাদের হারামে আরাম নাই এই জিকির জানা এমন কোনো বাঙালি আছে কিন্তু হারাম আসার পর হাতটাকে গোটায় নিতে পারে এরকম সৎসাহসা মানুষের সংখ্যা অনেক বেশি না কম আল্লাহ তালা আমাদেরকে সেই কম সংখ্যক মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন